بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জি প্রিয় ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নটা এইভাবে আমরা বলতে পারি যে যদি কোনো গরিবকে অর্থ করি সহায়তা করা হয়, মানে 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 3,00,000 টাকা হয়তো বা চাঁদা তুলে সহায়তা করা হলো গরিব হিসেবে, হতদরিদ্র হিসেবে, এরপর সে যদি ওই টাকাটা পেয়ে সুদি কারবারে লাগিয়ে সুদের লেনদেন করে এবং সুদের ভিত্তিতে যে অর্থকড়ি সে পায়, লাভ পায়, সেটা থেকে সে কী করে সংসার চালায়, তাহলে যারা দান করেছিল এরা কি গুনাহগার হবে এ কারণে যে তাদের দানকৃত টাকা সুদে লাগানো হচ্ছে, সুদি লেনদেনে জড়ানো হয়েছে বলা যায়? এটাই হলো আপনার প্রশ্ন। যদিও সেখানে মৃত ব্যক্তিরকে দান করা বাবদ মৃত ব্যক্তির ওয়াইফকে যে টাকা দান করা হয়েছে এবং সে টাকা সে সুদে লাগিয়ে দিয়েছে ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তো কথা হলো এটাই যে যারা দান করেছে তারা যদি আন্তরিকভাবে শুধুমাত্র এই গরিব ফ্যামিলিকে সাহায্য করার নিমিত্তে দান করে থাকে, এরকম সাদা মাটা দেল নিয়ে যদি দান করে থাকে, ইনশাআল্লাহ তাদের দানের সব তারা পেয়ে যাবে। কিন্তু এই গরিব, এই মিসকিন যে দানগুলি পেয়ে সেটাকে পাপের কাজে লাগালো, এ কারণে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে আগেই জেনে নিতে হবে যাকে দান করা হচ্ছে তার আমল আকিদা কীরকম, সে কি সুদের সাথে জড়িত, হালাল হারাম মেনে বেছে চলে কি চলে না, এ বিষয়টি নিশ্চিত হওয়া দরকার, তারপরে তাকে দানের বিষয়ে পরবর্তী চিন্তা করা দরকার। এক কথায় গরিব ফকিরকে দান করার আগে তার বিষয়টি নিশ্চিত হওয়া দরকার যে সে কীরকম পর্যায়ের গরিব ফকির, সে কি এরকম গরিব ফকির যে হালাল হারামের কোনো তওয়াক্কা করে না। অনেক গরিব ফকির আছে নামাজ রোজায় নাই, মানে এদিক দিয়ে ফকির কিন্তু ধর্মের দিক দিয়েও ফকির, ধর্মের কোনো তওয়াক্কা করে না, পরোয়া করে না, তাহলে এই জাতীয় ফকির থেকে আরও কত ভালো ফকির, কত দরিদ্র আছে তারা যারা আপনার আমার দান পাওয়ার বেশি হকদার। তো এটা নিশ্চিত হওয়া উচিত বা জানা উচিত যে যাকে আমরা দান করছি বা যাদেরকে দান করছি তারা কি পর্যায়ের লোক। অনেক সময় এমন দেখা যায় যে গরিব ফকির কিন্তু জুয়া খেলে, বরং জুয়া খেলেই গরিব ফকির হয়েছে, তাকে তার তাকে দান করা মানে কি উৎসাহিত করা তার এই পাপে, অনুভব সুদী লেনদেনে সে জড়িত রয়েছে বা শরীয়তের পাবন্দী করে না, তাহলে এই জাতীয় দরিদ্রদেরকে সাহায্য করে যেন তাদের দরিদ্রের পথে তাদেরকে পাপের পথে সহায়তা যেন করা হচ্ছে। তো জেনে শুনে কেউ যদি এরকম পাপাচারী গরিবকে সাহায্য করে তাহলে সে আল্লাহকে ধরা খেতে পারে বা তার দানটা পণ্ডশ্রমে পরিণত হতে পারে, কিন্তু জানে না তার অবস্থা কী, বা সুধারণা ছিল যে টাকা পয়সা পেয়ে তারা একটা ভালো কিছু করে, ভালো কিছু কোনো ব্যবসায় লাগিয়ে দিবে। তো এরকম নিয়াতে, ভালো নিয়াতে যদি যদি দেওয়া হয়, এর ফলে যদি ওই ওই ফকির বা মিসকিন ওটার অপব্যবহার করে সেজন্য সেই দায়ী থাকবে, দাতারা দায়ী থাকবে না, দাতারা যাদের সৎ নিয়েছিল সে অনুযায়ী তারা নাকি পেয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায় যে বর্তমানে অহরহ ঘটে থাকে এরকম যে হজ করতে আসে, হজের মতো একটা পবিত্র এবাদত, সেক্ষেত্রে দেখা আছে যে কোনো কোনো অসাধু মোয়াল্লেম অসাধু উপায়ে টাকা পয়সা আত্মসাত করে হাজিদের, হাজিদের থেকে এই কুরবানির নামে টাকা নিয়ে একটাও কুরবানি করে না, সব টাকা তার পকেটে যায়, এরকম বিভিন্ন নজির আমরা পেয়েছি। তো এমত অবস্থায় হাজিদের কুরবানি কি হবে না? অবশ্য হয়ে যাবে, কারণ তারা জানে না যে তাদের মোয়াল্লেম এরকম অসৎ, তবে ভবিষ্যতে সতর্ক থাকা উচিত অন্যদের। তো যদিও কুরবানি তাদের হয়নি কিন্তু আল্লাহ তাদের নেকি দিয়ে দেবেন, কারণ তারা তো টাকা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু সে যে চোর আত্মসাৎকারী সেটা তো তারা জানতো না। তো এ হিসেবে নিয়াত অনুযায়ী তাদের কোরবানি হয়ে যাবে আর ধরা খাবে সেই চোর মারলেন। তো এরকমই বলা যায় যে যদি দান করা হয়ে থাকে কিন্তু দানটা অপাত্রে পড়ে গিয়েছে তাহলে এ কারণে আল্লাহ দাতাকে ধরবে না, তবে দাতার একটু
খোঁজ খবর নেওয়া উচিত আমি যাকে দান করছি দানের যোগ্য কিনা। কিন্তু সুধারণা রেখে যদি কাউকে দেওয়া হয় এবং না জানা যায় তার বিষয়ে, এমনি দরিদ্র হিসাবে পরিচিত এবং সেজন্য দান চাওয়া হয়েছে, আপনি দিয়ে দিলেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। সহি হাদিসে হয়েছে একজন দান করতে বেরিয়ে এক বেশ্যা মহিলার হাতে দান করেছে, মানে রাতে এক বেশ্যা মহিলাকে দান করে, সকালে সবাই বলছে যে বেশ্যা মহিলাকে দান করা হয়েছে। আবার সে বেরিয়েছে দান করার জন্যে, এবার দিয়েছে ওই চোরের হাতে, সকালে সবাই বলা শুরু করছে যে চোরকে দান করা হয়েছে। আবার সে বের হয়েছে আর এক ধনীকে সে দানটা দিয়ে দিয়েছে, মানে সদকা করে দিয়েছে। সকালে সব বলাবলি করছে যে আজকে এ ধনীকে দেওয়া হয়েছে দান, মানে তার কোনো দানই মানে সুপাত্রে পড়েনি, দানের যোগ্যদের কাছে পড়েনি। তো এটা হাদিসে বলা হয়েছে যে এটা যেহেতু সে দান করেছে না জেনে, না জানার কারণে সুধারণা রেখে দান করেছিল, তো এটা হয়ে যাবে। এবং বলা হয়েছে সম্ভাবনা স্বরূপ যে ধনীকে যে দান করা হয়েছে এ দ্বারা সে শিক্ষা নিতে পারে যে ও দান করছে তো আমি কেন দান করবো না আমার ধন সম্পদ। আর বেশ্যা মহিলাকে দান করা হয়েছে হতে হয়তো বা সে এই বেশ্যা বৃত্তি থেকে ফিরে আসতে পারে। চোরকে দান করা হয়েছে তো হতে পারে চোর তার চুরি থেকে নিবৃত হতে পারে হবে। তো যা হোক, এই হাদিস থেকে যেটা প্রমাণ, এটা বিশুদ্ধ হাদিস, সহি হাদিস, বুখারী বা মুসলিমের হাদিস। তো এই হাদিস প্রমাণ যে যদি দান করে দেওয়া হয় ভালো ধারণা রেখে যে সে আসলেই দানের যোগ্য, এতটুকু যদি প্রকাশ হয় তার বাহ্যিক অবস্থা দেখে, তো ওটা দান দান বলে গ্রহণ হয়ে যাবে। সুতরাং পরিশেষে বলবো যে যদি কোনো মহিলা বা পুরুষ দরিদ্র হওয়ার কারণে তাকে দান করা হয়েছে, কিন্তু দানের টাকা সে অপব্যবহার করেছে পরে, সে কারণে দাতারা দায়ী থাকবে না ইনশাআল্লাহ। হাদা বিল্লাহি তাওফিক সাল্লাল্লাহু